আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহু ওয়া বা'দ। একজন প্রশ্ন করেছেন সন্তান কথা না শুনলে মা-বাবা আর কি করণীয়? এই প্রশ্নটার উত্তর দুই দিক থেকে জানবো। একটা হলো সরাসরি আল কোরআনুল কারীমকে যদি আমরা প্রশ্ন করি ভাই কোরআন বলো। আমাদের ছেলে মেয়ে কথা শুনবে, অনুগত হবে, আনুগত্য করবে এটা কিভাবে পাবো? তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া আলা সৌরায় লোকমান ওর আনল লোকমান নামে একটি সৌরা রয়েছে এই সুরাতে রব্বুল আলমিন সুন্দর করে আমাদের জানিয়ে দিয়েছেন রব্বুল আলমিন প্রত্যেকটি মা বাবার কি করণীয় সন্তানের প্রতি আল্লাহ তালা লোকমান আলী ইসলাম একজন আদর্শ পিতা হিসেবে তার সন্তানকে আদর্শ করে গড়ে তোলার জন্যে যা করেছিলেন আল্লাহ তালা আমাদের সামনে তুলে ধরেছেন আর তা হলো লুকমান আলাইহিস সালাম তার পুত্রকে আদর্শ হিসাবে গড়ে তোলার জন্য প্রথম যে নসিহত করেছিলেন প্রথম যে শিক্ষা দিয়েছিলেন তা হলো লোকমান বলেছিলেন ইয়া বনীয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশিরক লা ও আমার কলিজা টুকরু সন্তান প্রিয় বৎস শিরক করোনা আল্লাহ তালার সাথে অংশ স্থাপন করোনা আল্লাহ তালা রুহী আল্লাহ তালা রুবী আল্লাহ তার আসমা এবং সিফাত কোথাও কোনোভাবে অংশ অথবা করা যাবে না বলে পুত্রকে আদর্শ হিসেবে গড়ে তোলার জন্য পিতা হিসেবে লোকমান আলী সালাম বললেন আল্লাহ তাআলা বললেন লোকমান আদর্শ পিতা হিসেবে তার সন্তানকে আদর্শ বানানোর জন্য যে নসিহত করেছে তা হলো শির্ক মুক্ত হওয়া একত্ববাদে বিশ্বাসী হওয়া তখন আল্লাহ একটি বোনাস দিলেন বোনাস তা হল লোকমান তার বক্তব্য আল্লাহ বর্ণনা দিয়ে লোকমান করতে করলেন তার সন্তানকে হা আল্লাহ তখনই বলে দিলেন আল্লাহ প্রত্যেক সন্তানকে অসিয়ত করছেন পিতামাতার প্রতি সদাচারণ করতে ইমনি কাসির অনেকগুলো দলিল দিয়ে সুন্দর করে বলেছেন এটা যেন ঠিক এমন যে একটি কিনবেন আরেকটি বোনাস পাবেন একটির মূল্য দেবেন আরেকটি বিনামূল্যে পাবেন হ্যাঁ পিতামাতা হিসেবে সন্তানকে যদি তৌহিদ শেখানো যায় পিতামাতা হিসেবে সন্তানকে মুক্ত জীবনে ধন্য করা যায় তৌহিত শেখানো যায় মুক্ত রাখা যায় তাহলে অবশ্যই সন্তান অনুগত হবে আনুগত্য করবে বিনয়ী হবে মা বাবার সেবার খেদমত করবে কথা শুনবে এটা আল্লাহ তাল্লা দেয়া বুনাস আর কোরআন আমাদের সামনে তুলে ধরেছে আমাদের সামনে তুলে তাই সন্তান যে বয়সেরই হোক না কেন সন্তানকে তৌহিত শিখালে অনুগত হবে কোরআন আমাদের সামনে তুলে ধরেছে দ্বিতীয় আরেকটা বিষয় আল্লাহ তালা নিজেই কোরআন আল করিমে দোয়া শিখিয়েছেন আদর্শ সন্তান আদর্শ পরিবারের জন্য তাই আল্লাহ কিছু দোয়া করতে হয় পিতামাতা হিসেবে সন্তানের জন্য দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিতামাতার দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না তবে পিতামাতাকে পিতামাতার আদর্শ তথা আল্লাহ তাআলার জন্য নিজে ইবাদত করে বিশ্বাসী হয়ে তৌহিদে প্রতিষ্ঠিত থেকে নবীজি সাল্লামের আদর্শকে বিশ্বাস করে দোয়া করতে হবে আর দোয়া তো আল্লাহ তালার শিখানো ভাষায় করতে হবে আল্লাহ তালা নিজে দোয়ার ভাষা শিখিয়েছেন সৌরাতুল ফোরকানের চুয়াত্তর নাম্বার আয়াতের এই অংশ বলে আমি বলছেন দোয়া করো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা এর অর্থ হলো হে আমাদের রব আমাদেরকে দাও এমন পরিবার এমন জীবন সঙ্গী সঙ্গিনী এমন সন্তান সন্ততি যাদের দেখলে যায় চক্ষু শীতল হয়ে যায় এমন পরিবার আর সন্তান আমাদেরকে তোমাকে ভয় করে মানুষদের ইমাম বানায়া দাও তাই পিতামাতা সন্তান যদি কথা না শুনে বেশি বেশি দোয়া করতে হবে এটা হলো দুই নম্বর এবং সবসময় দোয়া করবো নবীজির শিখানো নবীজি সাল্লা আসলামের দেয়া গ্যারান্টি হিসাবে দুয়া কবুল হলে আল্লাহ তালা অবশ্যই অনুগত করে দেবেন আর অবশ্যই প্রথম হল সন্তানকে তৌহিত শেখাবো শির থেকে মুক্ত থাকতে শেখাবো তাহলে আল্লাহ তালা অটু অনুগত বানিয়ে দেবেন আল্লাহ তালা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দিন আমি